কাঁচা বাদাম গানে নেচে কোটিপতি অঞ্জলি অরোরা, অথচ আজ নিঃস্ব সেই ভুবন বাদ্যকর। একসময় ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গান গেয়েই দেশে বিদেশে ভাইরাল হয়েছিলেন অনেকে। অঞ্জলি অরোরা কাঁচা বাদাম খ্যাত অভিনেত্রী। এই গানের রিলস বানিয়েই বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানে নেচে ভাইরাল এই তরুণী কোটি টাকার বাড়ি কিনেছেন। শুধু তাই নয়, মাত্র ২৪ বছর বয়সেই নিজের গাড়িও কিনেছেন তিনি। ভক্তরাও বলেন, অঞ্জলি পরিচিতি পেয়েছেন কাঁচা বাদাম গানে নেচেই। এরপর তিনি যত রিলস বানিয়েছেন সেসবও জনপ্রিয়তা পেয়েছে। তবে জানেন কি, সেই গানের নির্মাতা ভুবন বাদ্যকর আজ নিঃস্ব অসহায়। তাই তো সেই কোটিপতি বনে যাওয়া অঞ্জলি অরোর কাছে এখন সাহায্য চান তিনি। এ বিষয়ে ভুবন বাদ্যকর বলেন, শুনেছি অঞ্জলি নামের একজন আমার গানের রিলস বানিয়ে খুব জনপ্রিয়তা পেয়েছেন। তিনি নাকি গাড়ি বাড়ি করেছেন, অথচ আমার অবস্থা আজ করুন, আমি এই অভিনেত্রীর সাহায্য চাই। তিনি তো আমার গানের রিলস বানিয়েই জনপ্রিয় হয়েছেন, অথচ আমি কিছুই করতে পারলাম না। গানটা তো আমিই লিখেছিলাম, সুর দিয়েছিলাম, গেয়েছিলাম। সেই গানে রিলস বানিয়ে অনেকে লাখ লাখ টাকা কামিয়েছেন, আর আমার এমন অবস্থা, আমারও তো কিছু প্রাপ্য আছে। তো ভিউয়ার্স, ভুবন বাদ্যকরের এমন চাওয়া কতটা যৌক্তিক মনে করেন আপনি, সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।